তাহলে ক্লাস 9 আমরা ফাইনাল एग्जाम অর্থাৎ থার্ড সামিটিভ ইভালুয়েশন অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আজকে ইতিহাসের বড় क्वेश्चंस পড়ব এবং অন্যান্য পর্ব অলরেডি চ্যানেলে সাজেশনস পিডিএফ সহ সবই দেওয়া আছে হ্যাঁ যদিও এই প্রশ্নটা তোমাদের জন্য প্রত্যেক স্কুলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভারসাই সন্ধি জবরদস্তি মূলক চুক্তি বলা কি সঠিক অর্থাৎ ভারসাই সন্ধিকে কি জবরদস্তি মূলক চুক্তি বলা যায় অথবা এর সাথে আরেকটা জুড়ে থাকে যে এই সন্ধি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটুকু দায়ী তো তার উত্তরটা এখানে দেওয়া আছে তাই এই দুটো প্রশ্ন জুড়ে কখনো পড়ে এছাড়াও আরো প্রত্যেকটা কোশ্চেন যা যা পড়া সম্ভব এর বাইরে কিছু নেই আমি প্রত্যেকটা তোমাদের দেখাবো তো দেখো যদিও আমি চাইছিলাম না যে তোমাদের এখনই প্রশ্নগুলো দিয়ে ফেলি তো দেখো তবু অনেকে সুবিধা হবে এই ভেবেই প্রশ্নগুলো রাখছি উত্তর সহ যেমন ইতালির ঐক্য আন্দোলনে দেখো মাৎসিনির ভূমিকা সুন্দর করে উত্তর করা আছে তোমরা দেখতে দেখতে চলো দেখো এর সাথে সাথে যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট নাও আর যদি মনে করো স্যার পিডিএফ দিতে তো পিডিএফ এর জন্য সমস্ত ভিডিও পর্ব দেখতে হয় এবং সেখানে কোড থাকে সেটা তোমাদের পিডিএফ লিংক ওপেন করার সাথে সাথে সেই কোডটাকেই সেখানে মেসেজ হিসাবে পাঠাতে হয় এবং ওই কোডটা আমি ইউজ করে তোমাদের পিডিএফ অন করি তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখো না জাস্ট এড়িয়ে গিয়ে শুধু পিডিএফ লিংক পাঠিয়ে দাও তাদের জন্য তো নিশ্চয়ই পাও না অনেকে কমেন্ট সেশন উল্টোপাল্টা বলতে থাকো কিন্তু কিছুই করার নেই ওটাই কোড এবং ওটাই আমি ইউজ করলেই তবে তোমাদের দিতে পারি তো ফলে তোমরা কেন না সম্পূর্ণ ভিডিওটা দেখো অর্থাৎ দেখেই সেটা কোড হিসেবে পাঠালি তো তোমাদের দিয়ে দিই এবং তা প্রমাণ হিসাবে যারা পেয়েছে তারা নিশ্চয়ই কমেন্টসে জানাও তো যে স্যার হ্যাঁ আমি পিডিএফ পেয়েছি তাহলে তো বুঝতে পারবে যে আমি পিডিএফ দিই কিনা তো চলো কথা বলতে বলতে দ্বিতীয় কোশ্চেনটা একটু দেখে নিই ভারসাই সন্ধি জবরদস্তিমূলক চুক্তি বলা কি সঠিক এই যে এখান থেকে উত্তরটাকে এবং এর সাথে সাথে আমরা এগিয়ে যাব বাকি অংশ দেখো সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে তার সাথে সাথে ওই প্রশ্নের সাথে জুড়ে যাবে এই সন্ধি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কতটুকু দায়ী বলা যায় এই ভারসাই সন্ধিকে তো নিশ্চয়ই এটার জন্যই আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ বুঝতেই পারছো প্রথম বিশ্বযুদ্ধের এন পর্বে শেষ পর্বে 1919 এর যে ভারসাই সন্ধি হয়েছিল সেটাই কিন্তু আবার দায়ী হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ফলে সত্যি সত্যি একটা যুদ্ধ পরিসমাপ্তির জন্য একটা চুক্তি খুব প্রয়োজন কিন্তু সেই চুক্তি যদি উপযুক্ত না হয় তখন কিন্তু সেটা সত্যি পৃথিবীর কাছে মানে একটু সমস্যা হয়ে দাঁড়ায় যেটা আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভয়াবহ ক্ষয়ক্ষতি দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে তো ফলে সেটা গোটা বিশ্বের কাছে এমন চুক্তি হওয়া উচিত যেটা সবার জন্য উপযুক্ত হয় যাই হোক আমরা সেটা সমালোচনা করার কেউ নেই তো দেখো পরের পর্বে এখানে দেখো এই প্রথম বিশ্বযুদ্ধের কারণ ফলাফল দেওয়া আছে 15 নম্বর পাতা সেটা আমাদের এখানে বলা আছে কিন্তু যাই হোক আমার এই মুহূর্তে দেখো পরের অংশে যাই একটু যাক চলো আমরা কথা বলতে বলতে পরের অংশটুকু একটু দেখে নিই এইখানে একটা সর্বাত্মক যুদ্ধ কাকে বলে প্রথম বিশ্বযুদ্ধকে কি সর্বাত্মক যুদ্ধ বলা চলে এই যে প্রথম বিশ্বযুদ্ধের কারণ ফলাফল তা এইটা বলছে 15 পাতায় আছে তা ওপারে আছে আমরা পরে করব দেখো কিন্তু ওই রকম ভাবে ঘুরিয়ে প্রশ্ন পড়ে যেমন এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ এটা কিন্তু তোমাদের এবছরের জন্য সবার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট এটা মাথায় রেখো কিন্তু আবার বলছি এবছরের জন্য কিন্তু তোমাদের সবার জন্য এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা তো এবার দেখো তো পরের অংশে একটু যাই দেখে নাও আগ্নেয়তন্ত্র পয়েন্টগুলো খুব সুন্দর করে দেওয়া আছে এবং তার সাথে সাথে এখানে দেখো পরে নিরস্ত্রীকরণ এগুলো সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে দেখো এবং এমন সহজ করে সেগুলো তোমাদের সত্যি কাজে লাগবে এবং বড় কোশ্চেন এখন থেকে অনেকে ভাবছো যে এত বড় বড় উত্তর লিখতে হবে সত্যি লিখতে হবে আর ক্লাস 10 উঠলে তো আরো লিখতে হবে যাক এই প্রশ্নটা খুব ভালো 3 নম্বর কোশ্চেন রুশ বিপ্লবের এই যে রুশ বিপ্লবের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক পটভূমি আলোচনা করো আচ্ছা এটা বলতে বলতে আর একটা বলে রাখি প্রথম ইউনিট টেস্টের দিকে একটা প্রশ্ন হয়েছিল জানো ফরাসি বিপ্লবের দার্শনিকের ভূমিকা ওটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হয় অর্থাৎ ওটাও মনে রেখো কি ফেব্রুয়ারি বিপ্লব তার কারণ সেটাও হয় এই দুটো কোশ্চেন একটা এক্সট্রা আমার এখানে নেই যেহেতু তোমাদের অন্যান্য পর্বে জানিয়ে দিয়েছিলাম তাই এখানে আর জানাইনি 3 নম্বর প্রশ্নটা একটু দেখে নাও আর কোড হিসাবে তোমরা এখন ব্যবহার করতে থাকো জিরো প্রথম কোড সম্পূর্ণ ভিডিওটি দেখো যারা পিডিএফ নেবে এবার রুশ বিপ্লবের সামাজিক কারণ এইভাবে ধীরে 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 একটা একটা করে পয়েন্ট আসছে রুশ বিপ্লবের বিভিন্ন সামাজিক কারণগুলো ছিল সেগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে দেখো এবং তারপরে পেজে আমরা একটু চলে যাই চলো যেখানে দেখো এইখানে দেখো রুশ বিপ্লবের পশ্চাতে দার্শনিকের ভূমিকা বললাম না এটা ফরাসি বিপ্লবের এটা করে নিয়ে পুরানো ছিল বলে এটা আমরা করিনি আগে পর্বে আছে আর তোমরা পারলে বই থেকে ওটা দেখে নাও দেখো জার্মানিতে নাৎসিবাদের উত্থানের পটভূমি আলোচনা করতে বলছে যেখানে খুব সুন্দর করে এখানে দেওয়া আছে এই প্রশ্নটাও দেখো লক্ষ্য করো এবং আমরা যাব তার সাথে সাথে পরের
পেজ দেখো, আর যাদের দেখতে অসুবিধা হচ্ছে তারা ওই পিডিএফ নাও নিয়ে যাতে পরে ব্যবহার করতে পারো। এইখানে একটা নেপোলিয়নে রাশিয়া অভিযানের ফল কি হয়েছিল, যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি আবার বলছি যে এই প্রশ্নগুলোর বাইরে কিন্তু তোমাদের সচরাচর পড়ার চান্স নেই, এইগুলোই যদি ভালো করে মুখস্থ করো বড় কোশ্চেন হিসাবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। আর অন্যান্য প্রশ্ন সবই তো আমি তোমাদের চ্যানেলে দেখেছি অলরেডি, দেখো সেগুলো ইতিমধ্যে অনেক হাজার হাজার ভিউজ হয়ে গেছে, ফাইনালের জন্য আমি কিন্তু আপলোড দিচ্ছি। আচ্ছা, এই ডেসক্রিপশন বক্সে তার আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি অথবা এন স্ক্রিনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে এই ভিডিওর শেষের দিকে। আচ্ছা, নেপোলিয়নের পতনের দুটি কারণ এখানে দিতে বলেছি, ঠিক আছে, এখানে জাস্ট একটু দিয়ে দিলাম এইটাই। আচ্ছা, আমার সেকেন্ড কোন হিসাবে কোড হিসাবে ব্যবহার করো এন, দেখো, এবং পরের অংশে যাই, ওই ওই প্রশ্নের পরের অংশ। এবার দেখো, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা, এই প্রশ্নটা, এখান থেকে আবার নতুন একটা প্রশ্ন শুরু হচ্ছে। দেখো, এই পর্যন্ত হলো, আমরা পরের পেজে একটু চলে যাই। দেখো, অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ, যেটা দেখো এখানে প্রাগের সন্ধি যেসবগুলো একটু করে দেওয়া আছে এইসবগুলো। এবার একটা কথা বলি, এই একটা প্রশ্ন, ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, এবার পরের পেজে চলে যাই। আর আমার আরো একটা কোড তোমরা নিয়ে নাও, থ্রি, দেখো এই প্রথম বিশ্বযুদ্ধের কারণ বললাম না, পূর্ব পাতায় আছে এখানে, তো এই যে ওই ওই প্রশ্নটা ঘুরিয়ে এখানে দেওয়া আছে, যে পূর্ব পাতায় এটা দেওয়া, তো আমি তোমাদের এর আগেই বলেছিলাম যে ওই প্রশ্নটা একটু ঘুরিয়ে তোমাদের দেওয়া থাকবে। এই যে প্রশ্নটা ধরো, সর্বাত্মক যুদ্ধ কাকে বলে, আর এটা এই প্রথম বিশ্বযুদ্ধকে কি সর্বাত্মক যুদ্ধ বলা চলে, প্রথম বিশ্বযুদ্ধের কারণ ফলাফল লেখো। তা এইটা আমি বলেছিলাম দুটি পক্ষ হয়েছিল, একটু কিছুটা লেখার পর প্রথম বিশ্বযুদ্ধের কারণটা এবার এইখানে তোমাদের দিয়ে দিয়েছি, এই যে, তো সেটা তোমাদের এই করতে হবে, এইভাবে তোমাদের দেওয়া আছে, দেখো এইভাবেই তোমাদের দেওয়া আছে। তো বাকি অংশগুলো একটু লক্ষ্য করো, দেখে নিন, এবং তোমাদের কোড ব্যবহার করো যেরকম ভাবে বলছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে। আর প্রথম বিশ্বযুদ্ধের ফল, এবার আমি শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু, ঠিক আছে, আর আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নিজাম সাহেব, প্রত্যেকটা পর্ব কিন্তু নিয়ে প্রত্যেকটা সাবজেক্টের। আর এখন বিশেষ করে সময় কম পাচ্ছি, যেহেতু সব কলেজের ব্যাচ আরো শুরু হয়েছে, ফলে ভীষণ কম মানে কম সময়ে আছি আমরা, তো ফলে ভিডিওগুলো একটু কম কম আসছে, কিন্তু তোমরা তবুও লক্ষ্য রাখো, সাবস্ক্রাইব করে সাথে থাকো, আর চ্যানেলে যাও, প্রত্যেকটা সাবজেক্টে সাজেশনস দেওয়াই আছে পিডিএফ সহ, এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট গতবারের এক্সামের মতোই। আবার দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার ভূমিকা, মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু কোশ্চেন্স। তো এখনো পর্যন্ত আমি যে সময় ভিডিও করছি সেই সময় আমাদের ভারতের বিভিন্ন, ভারত কানাডার বিভিন্ন সমস্যা চলছে, সেখানেও আমেরিকা নানান ধরনের প্রভাব, অর্থাৎ আমেরিকা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে সমস্ত বিশ্ব রাজনীতিতে। তো যাই হোক, তো এইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের প্রভাব কত ছিল, যেটা পার্ল হারবারের ঘটনা থেকে শুরু হয়েছিল জানো নিশ্চয়ই, এই পর্যন্ত তোমাদের বড় কোশ্চেন শেষ হলো। আচ্ছা, এইবার কথা বলছি যে এই সবগুলো বিভিন্ন ধরনের শেষ অধ্যায়ের প্রত্যেকটা সুন্দর করে সাজটি পর্ব সবই কিন্তু আমি অলরেডি তোমাদের ভিডিও পর্বে জানিয়েছি। তো চলো, এই ছিল ভিডিও পর্ব, সবাই সাথে থেকো, আর নিশ্চয়ই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছো, কোড যতটুকু বলেছি কোনো কমেন্টসে না বলে তোমরা সেটা ওই গুগল ড্রাইভ লিঙ্ক ক্লিক করে সেখানে মেসেজ হিসেবে পাঠাও, তাহলে তোমরা পিডিএফ সম্পূর্ণ পাবে, এবং অন্যান্য চ্যাপ্টারের পিডিএফ পেতে ডেসক্রিপশন বক্স ভিডিওগুলোকে দেখো। বেস্ট অফ লাক, চলো, সবার এক্সাম ভালো হোক, আগামী দশম শ্রেণীর জন্য সবার শুভেচ্ছা রইলো।